বাড়িতে কুকুর বিড়াল পোষা যাবে কি? বিড়াল পোষা যাবে, এতে কোনো সমস্যা নাই, কারণ আমরা একাধিক হাদিসের থেকে জানতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন বিড়ালের বাচ্চাকে পকেটে করে নিয়ে এসেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন বাচ্চাটি বাহির হয়ে পড়ল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ইয়া আবা হুরায়রা, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মজা করে যে নামটি ডাকলেন, এই নামে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি মশহুর হয়ে গেলেন, এই নামে তিনি পরিচিত হয়ে গেলেন। সুতরাং বিড়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাহাবীরা পুষেছেন, আমরা পুষতে পারি, তবে বিড়ালটাকে কন্ট্রোলে রাখতে হবে। দুই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুকুর পোষার ক্ষেত্রে তিনি নিষেধ করেছেন, তবে আবার আদেশও করেছেন, অর্থাৎ তার অনুমতিও আছে, আদেশ করেন নাই, অনুমতিও আছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন ওই সকল কুকুর পুষতে বা ওইভাবে কুকুর পুষতে, নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সামাল কাল, অর্থাৎ কুকুর প্রতিপালন করে আপনি কুকুর বিক্রি করলেন, কুকুরের প্রজনন করলেন, আবার সেইগুলো বিক্রি করলেন অর্থাৎ বাজারজাত করলেন, এইভাবে কুকুর দিয়ে টাকা পয়সা ইনকাম করা, কুকুরের ব্যবসা বাণিজ্য করা, আবার যে সকল কুকুর শিকারই করা হয় না, যে সকল কুকুর একেবারে নিজের স্বাধীনভাবে ঘুরে বেড়ায়, চলে ফিরে বেড়ায়, এই সমস্ত এইভাবে কুকুর পোষার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই বাড়িতে কুকুর থাকে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি কুকুর পোষে প্রত্যেক দিন তার আমলনামা থেকে এক কিংতার পরিমাণ নেকি কমতে থাকে। তবে যে সকল কুকুর শিকারি করা হয়, যে সকল কুকুরকে শিকারের জন্য প্রেরণ করা হয়, সেই ক্ষেত্রে কুকুর পোষা জায়েজ, যা আমরা দেখতে পারি এখন স্কোয়াড ডগ নামে খ্যাত বিভিন্ন বিশেষ করে প্রশাসনিক ক্ষেত্রে বিভিন্ন বাহিনীর কাছে আছে, র‍্যাবের কাছে, পুলিশের কাছে, আর্মিদের কাছে থাকে, যেটা প্রশিক্ষিত প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর, এই সকল কুকুর ওইভাবে পোষাটা হারাম নয়। আল্লাহু আলাম বিসাব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।